শ্রীলঙ্কা ভ্রমণলৈ ভারতীয় দল ঘোষণা করা হল। টি-20 আর এদিনিয়া দুইটা দলতে স্থান লাভ করলে রিয়ান পরাগে। সূর্যকুমার যাদবক টি-20 দলের নেতৃত্বর দায়িত্ব অর্পণ করা হয়েছে। এদিনিয়া দলের অধিনায়ক রোহিত শর্মা, দুইটা দলরে সহ অধিনায়কর দায়িত্ব আছে শুভমন গিল। এদিনিয়া দললৈ উভতিল বিরাট কোহলি আর ঋষভ পন্থ। শ্রেয়স আয়ারকু এদিনিয়া দলত অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রীলঙ্কা ভ্রমণত জসপ্রীত বুমরাহক বিশ্রাম দিয়া হয়েছে। টি-20 দলত থাকিলেও এদিনিয়াত বিশ্রাম দিয়া হয়েছে হার্দিক পান্ডিয়াক। 27 জুলাইর পর আরম্ভ হব শ্রীলঙ্কার বিরুদ্ধে শৃঙ্খলা। তিনিখনকৈ টি-20 আর এদিনিয়া ম্যাচ খেলিব ভারতে। ঘোষিত এদিনিয়া দলটো হয়েছে অধিনায়ক রোহিত শর্মা, সহ অধিনায়ক শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর পেটেল, খলিল আহমেদ আর হর্ষিত রানা। আনহাতে টি-20র খেলুৱৈ সকল হৈছে অধিনায়ক সূর্যকুমার যাদব, সহ অধিনায়ক শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পেটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, অর্শদীপ সিং, খলিল আহমেদ আর মোহাম্মদ সিরাজ। এই দুটা দলরে সহ অধিনায়কর দায়িত্ব লাভ করেছে শুভমন গিলে। আর টি-20ত ভারতের নতুন অধিনায়ক হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে সূর্যকুমার যাদবক। গৌতম গম্ভীরে ভারতীয় দলের প্রশিক্ষকের দায়িত্ব লওয়ার পিছত এই হব প্রথমটো শৃঙ্খলা। প্রশিক্ষক হিসাবে গৌতম গম্ভীরের প্রথমটো শৃঙ্খলাত নতুনক সূর্যকুমার যাদবক ভারতীয় টি-20 দলটির অধিনায়কর দায়িত্ব অর্পণ করা হয়েছে।